বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, যদি আজকের আলোচনাটি কেউ কোনো সাধক বা কোনো আমলকারী বা কেউ আল্লাহর পথের পথিক, যারা মূলত আল্লাহর প্রেমিক, আল্লাহর পথে যে কোনো সাধনা করতে বাধ্য, এমন লোকে যদি এই কথাটি আজকে শুনে তাহলে তারা লাভবান হবে ইহকাল ও পরকালে, অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই কথাগুলো হলো, দেখুন, মানুষ যখন তরিকতের জগতে যায়, মুর্শিদ ধরে, কিন্তু সাধনা তো করেই না ঠিকমতো, দুনিয়াবি আখেরাতে বা জীবনে চলার পথে নিজেকে পবিত্র রাখা, নিজের কাল্প জারি করা, এসব কোনো কিছুই করা হয় না, মরিদ হওয়ার কাম হয়েছে। তার মানে তাদের মূল্য আল্লাহর কাছে নেই, রাসুলের কাছে তাদের মূল্য নেই। তো আজকের আলোচনা মূলত কি? মূলত আজকের আলোচনা হলো কোন কোন সাধনা, কোন কোন আমল, কোন কোন কর্মগুলো করলে একজন মানুষ তার নিজের স্থানে থেকে, তার নিজের বাসস্থানে থেকে তিনি 100 জায়গায়, 500 জায়গায় সে বিরাজ করবে। সেই কথাটিগুলো আমি বুঝিয়ে বলছি। ধরুন আপনি আপনার বাড়িতে আছেন, এখন আপনি বাড়িতে যখন আছেন তখন কোনো ভক্ত এসে বলল, বাবা পরশুদিন আপনার সাথে ইমুক চেটাগাং ইমুক জায়গায় দেখা হয়েছিল, আমি ঢাকা আসছি আপনার কাছে, যে দেখা হওয়ার পরে বেশি একটা কথা হয়নি, তাই চিন্তা করলাম গুরুজি ব্যস্ত আছে এই জন্য আমি আর কথা বলিনি, তো বাকি কথাগুলো বলার জন্য আমার খুব প্রয়োজন বিদায়, আজকে আবার ঢাকায় আসলাম। তো এখন তার গুরু বলতেছে, বা তার গুরুর আশেপাশে যারা আছে এরা তো বলতেছে যে পরশুদিন তো আমার গুরু যায় নাই, সেই চিটাগাঙে যায় নাই, এখানেই তো। অন্য একজন ভক্ত এসে কুমিল্লা থেকে বলছে, বাবা কুমিল্লা বাজারে আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল, আমার একটা সমস্যা হয়েছিল, সেখানে আপনি সমাধানটা করে দিয়ে আসছেন, তো আপনার সাথে তখন আর কথা বলতে পারিনি, আজকে আমি কুমিল্লা থেকে আসলাম আপনার সাথে কথা বলতে। তাহলে বিষয়গুলো কি? যেমন অন্য কোনো গুরু দেখা যায় তার জীবনে এরকম ঘটেনি, অন্য কারো গুরুর এরকমটা ঘটেছে, তাই আমি বলবো যে আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা, যে আমার মুর্শিদ বলেছিল যে বাবারে তুমি একা একা এসেছো, আচ্ছা ঠিক আছে আজকে থাকো, খাওয়া দাওয়া করো, শুয়ে থাকো, কালকে সকালে চলে যাবে। তো সকালে যখন আমার মুর্শিদকে আমি বলছি, বাবা আমাকে বিদায় দেন, আমি চলে যাব, আর বললাম যাক একলা একলা এসেছি, একা একাই যাব, তখন আমার মুর্শিদ বলতেছে, আরে বাবা একা একা এসেছো তো একা একা যাবে কেন, কেউ থাকলেই তো হয় সাথে। তখন আমি ভাবছি কে থাকবে, আমি এসেছি ময়মনসিংহে, এখন আমার সাথে আবার কে যাবে। তখন দেখি আমার মুর্শিদ আমার সাথে সাথে উঠান পার হচ্ছে, বৃদ্ধ মানুষ লাড়ি ভর করে করে পার হচ্ছে। তখন বলতেছি, বাবা ঠিক আছে আপনি এভাবে হাঁটতে কষ্ট হচ্ছে, আপনি ঘরে চলে যান বাবা। তখন আমার মুর্শিদ বলছে যে চলো চলো চলো, তো দেখি হাঁটি হাঁটি পাপা করে আমার সাথে অনেক দূর পর্যন্ত শিখেছে, আমি আশ্চর্য কিরি। তারপরে যখন আমি গাড়িতে উঠবো তখন তিনি আমার সাথে গাড়িতে উঠতেছে, হ্যাঁ এটা কি বলে, যে ব্যক্তিকে দাওয়াত করে নিতে পারি না আমার সাথে গাড়িতে চড়ছে, গাড়ির মধ্যে বসে বিভিন্ন আলোচনা শুরু করেছে, এই আলাপ সে আলাপ। আমার বাড়ির কাছে এসে যখন নেমেছি তখন তিনি আমার সাথে নেমেছে, আর মনে মনে ভাবছি আমার মুর্শিদকে কত চেষ্টা করে আনতে পারিনি, আজকে নিজের ইচ্ছা আসলো। তো এখন বাস থেকে নামার পরে আমি যখন ব্যাগটাকে সাইডে রাখবো, এরপরে পিছনে তাকিয়ে দেখি আমার মুর্শিদ নেই, হায় হায় আমার মুর্শিদ কোথায় গেল রে, এই দিকে খুঁজি, সেই দিকে খুঁজি, ওই দিকে খুঁজি, ওই লোকদেরকে জিজ্ঞাসা করি, কই না বাবা তুমি তো একাই বাস থেকে নেমেছো, আমি না বাস থেকে নামার সময় আমার সাথে একজন বৃদ্ধ লোক নেমেছিল, না তুমি তো একাই নেমেছো, কাউকে তো দেখলাম না, হায় হায় আমার সাথে যে পর্যন্ত আসলো এটা তোর ভুল নয়, এখন কি করা? তখন দেখা যায় কি,
যে আমি খুঁজে না পেয়ে তোমার মুর্শিদের বাড়িতে ফোন দিয়েছি, আমার পীরের বাড়ির মানুষ রিসিভ করেছে। তখন আমি বলতেছি যে বাবা যে আমার সাথে আসলো ঢাকা, এখন তো বাস থেকে নামার পরে আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। এখন আমি চিন্তায় পড়ে গেছি কি করবো, বাবাকে তো খুঁজে পাচ্ছি না। তখন তারা আমাকে বলছে, কি বলছেন ভাই, আপনার কি মাথা নষ্ট হইল? কেন ভাই? আরে বাবা যে সকালবেলা আপনাকে বিদায় দিয়ে নাস্তা খেয়ে যে ঘুমাইছে, এখনো তো ঘুমিয়েই আছে, আপনার সাথে আবার কে গেল, এটা কি বলছেন? তখন আমি তো কেমন থাও লেগে গেছে, তো এই পর্যন্ত আমার সাথে কে এসেছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব পারো। তখন আমার মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে, পাগল পাগল হয়ে গেছি আমি। আমার সাথে কথা বলতে বলতে আসছে সেই ব্যক্তি, এখন বাসায় ঘুমাইতেছে সেই ময়মনসিংহে, আমি এখন ঢাকা। আপনারাই বলেন কেমন লাগবে ওই সময়, একটা মানুষের কেমন লাগবে? যাই হোক, এই সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম যে মানুষ যেন বিশ্বাস করে এবং মানে, কারণ আমি যেটা দু চোখে দেখেছি যা আমার ঘটেছে, তাই তো? আচ্ছা, তো আজকের আলোচনা কোনটি? আজকের আলোচনা হলো যে কোন সাধনা ও আমল বা কোনটা করলে আপনি নিজের গন্তব্য থেকে আপনি আরো 100 বা 500 জায়গায় বিরাজ থাকবেন, আরো 500 জায়গায় আপনাকে দেখবে কিন্তু আপনি আপনার জায়গায় থাকবেন। সেই সাধনাগুলো কি? সেই সাধনাগুলোর নাম আমি যদি কবির ভাষায় বলি তো গভীর জ্ঞানী লোকে এখান থেকেই তুলে নিবে, তবে আমি বলে যাব এই সাধনার সিরিয়ালটি। যদি কেউ এই সাধনার সিরিয়ালগুলো মতো একজন গুরু ধরে গুরুর কাছে এই সাধনা করার অনুমতি নিয়ে যখন করবে, তখন ইনশাল্লাহ সে ওইরকম হতে পারবে যারা, যেই গুরু মুর্শিদ যারা নিজের দরবারে বসে থেকে আরো শত শত জায়গায় পৌঁছে যায় ভক্ত রক্ষার্থে, ভক্তের সাথে সাক্ষাৎ দিতে। সেই সাধনাগুলো আমি আগে বলতাম, এখনও বলবো, অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করে শুনবেন। সেই সাধনাগুলো হলো, দেখুন, যে রেচক পূরক কুম্ভকেতে লুপ্ত করো কাম বেকার। এর আগের কলিটা হলো যে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার, রেচক পূরক কুম্ভকেতে লুপ্ত করো কাম বেকার। পরের স্বর চক্রসন নিগমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গহ্যমূলে মূলাধার। সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিণী, সাড়ে তিন তেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার। ঊর্ধ্বশ্বাসে চলনমোর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবে মজা চমৎকার। ডাকিনী যোগিনী নিয়া আছেন মা শোকে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদ্বার। চলরে জাহবীর কোলে সবাধিষ্ঠানে সরদলে, জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার। স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার। একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা, খাইবে বেসুমার। অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভূমণ্ডলে, ঝাঁপ দেওগে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার। এই আলাজিব্বা দুদু করে যেজন সাহসের জোরে, দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার তাবেদার। সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার। এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল, রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার। এই যে দেখেন, সেই পথে হইলে সাধন বায়ুর সনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পুণ্যজনমার হবে না। এবার ষোলদল কণ্ঠমূলে বিশদক্ষ পদ্ম বলে, সাধন হলে আকাশকুলে সুখের নাহি পারাপার। এবার সুসন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠু গিয়া, আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার। সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে। হে সমস্ত জগৎবাসী, যদি কেউ এই সাধনাগুলো করতে পারে এবং যার যার মুর্শিদের কাছে অনুমতি নিয়ে যখন এই সাধনাগুলো করবে, তখন সেই ব্যক্তিটি জীবিত থাকতেই মরবে। আর জীবিত থাকতে যদি মরার মতো মরতে পারে, তাহলে সেই ব্যক্তিটি সেই উর্ধ্বগামী হবে। আর এই সাধনাগুলোর মধ্যে কি কি নাম করা হয়েছে, বায়ুর সাধনা, পানির সাধনা এবং বায়ুর মধ্যেও তিন প্রকার সাধনা, যাকে রেচক পূরক কুম্ভক,
এতে দুনিয়ার মায়া মহব্বত কাম শক্তি সমস্ত কিছুই দুর্বল হয়ে গেলে জীব যখন দুর্বল হবে তখন পরম জাগ্রত হবে, আর পরম যখন জাগ্রত হবে তখন জীব তার সাথে উড়া দেবে। তখনই সেই জীব দেহটা সেই গুরুর রূপের মতো রূপ হয়ে সেখানে ভক্তের সাথে সাক্ষাৎ দেবে। ভক্ত কোনো বিপদ আপদে পড়লে তার সাড়া দেবে, তার সমস্যার সমাধান করবে, আর আসবে ফিরে। তবে এই ফাঁকে কিন্তু অনেক ভক্তরাই বলে দেয় যে আমার মুর্শিদকে অমুক জায়গায় দেখেছিলাম, অমুক জায়গায় গিয়ে আমার সমস্যার সমাধান করে দিয়ে এসেছে, বাগানের সাথে তো আমি কথা বলতে পারি নাই, তাই আমি আবার সেই চিটাগাং থেকে ঢাকা আসলাম। তবে দেখেন এই বলা হয় যে নারায়ণ বিরাজিতে বায়ুতে তার হার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শনি করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন, অন্য জন্ম হার হবে না। দেখেন জন্ম দিতে জ্বালা যন্ত্রণা, জন্ম নিতে জ্বালা যন্ত্রণা। তাহলে দেখেন যে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি হতে হলে কিন্তু আমাদের সেই প্রেম ভক্তির সাথে, প্রেমে ফানাফিল্লার সাথে আমাদের এই সাধনগুলো করে যেতে হবে। যদি কেউ করতে পারে আর যদি আল্লাহর প্রেমের মরা মরতে পারে তাহলে সে অবশ্যই জাগ্রত হবে। পৃথিবীতে থেকেই যে দুনিয়াতে সম্মানী, আখেরাতে সম্মানী, দুনিয়াতে যে জাগ্রত সেখানে সে জাগ্রত, এখানে যে পবিত্র সেখানে সে পবিত্র, এখানে যে দ্বার দ্বার আল্লাহ কারামত ঘটায় সেখানেও ঘটায়, সুবহানাল্লাহ। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।